এই মাত্র পাওয়া সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গে পুনরায় নির্বাচন হবে ঘোষণা দিল ইলেকশন কমিশনার। এই ঘোষণা শুনে মাথায় হাত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। নন্দীগ্রামের সুমন্দর কাছে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী আসনে বসে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আগামী 6 মাসের মধ্যে জিতে বিধায়ক হতে হবে তাকে, না হলে অনিশ্চিত হয়ে যাবে তার মুখ্যমন্ত্রী পদ। তাই তো তড়িঘড়ি উপনির্বাচন চাইছেন মুখ্যমন্ত্রী। কিন্তু করোনা তৃতীয় ঢেউ আছড়ে পড়লে কি আদৌ সম্ভব উপনির্বাচন? সেক্ষেত্রে কি মুখ্যমন্ত্রী থেকে সরে দাঁড়াতে হবে মমতাকে? এই প্রসঙ্গে কি রয়েছে সংবিধানে? পরিস্থিতি বুঝে নতুন রণক্ষেত্র তৈরি করছে বিজেপি। বিধায়ক পদে জয়লাভ করে মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখার নিয়ম থাকলেও দুটি ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে এই নিয়মে। পিপল অ্যাক্ট 1951-র মধ্যেই আইনবিধিতে ফাঁকা খুঁজে পাওয়া গিয়েছে। 151 ধারা অনুযায়ী সংবিধানের উপনির্বাচন নিয়ম থেকে রেহাই পাওয়া যায় দুটি শর্তে। 1 নম্বর, যদি মুখ্যমন্ত্রী পদে মেয়াদ 1 বছরের কম সময় হয়। 2 নম্বর, যদি নির্বাচন কমিশনার কেন্দ্রের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত নেয় এই নির্ধারিত সময়ের মধ্যে উপনির্বাচন সম্ভব নয়। কোন কোন পদ খোলা আছে মমতার কাছে? 6 মাস অতি আক্রান্ত হওয়ার পর পদ ত্যাগ করে ফির মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে হবে। নন্দীগ্রাম মামলা জিতে গেলে উপনির্বাচনে যেতে হবে না মমতাকে। সংবিধান অনুযায়ী